শুনতেছি। রেকর্ড স্টার্ট হয়েছে না? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি আর কি কম মানে ফোন দিয়ে, আমার কাছে ল্যাপটপ নাই, তো এর জন্য আমি আর কি রেকর্ড করতে পারি না, তো জাওয়াদ হেল্প করতেছে রেকর্ডিং এ। তো আমি যে কথাটা বলতেছিলাম, তোমাদের অনেকেই, তোমরা নতুন ভর্তি হইছো, অনেকেই নতুন ভর্তি হইছো, বাট ক্লাস আমি করাতে পারতেছি না। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি খুব শীঘ্রই তোমাদের ক্লাস গুলো কন্টিনিউ করার চেষ্টা করব। তোমরা কেউ ধৈর্য হবা না, আমি জানি যে তোমরা পড়াশোনার ব্যাপারে অনেক আগ্রহী। হ্যাঁ, তোমরা পড়াশোনার ব্যাপারে অনেক আগ্রহী, প্রতিনিয়তই তোমরা আমাকে মেসেজ দিচ্ছ, স্যার কবে ক্লাস করাবেন, ভাইয়া কবে ক্লাস করাবেন, বাট আমার নিজের কাছেই খারাপ লাগতেছে। কিন্তু আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আসলে তোমাদেরকে এই মুহূর্তে ক্লাস করাতে পারছি না। তো সবাই একটু ধৈর্য ধারণ করো, আর যারা এই ফ্রি, যে আমার আর্থিক বিবরণী কোর্স শুরু হওয়ার কথা, সেই কোর্সে যারা ফর্ম ফিল আপ করছো এবং করছো, তারাও ধৈর্য হারা হবা না। বিকজ আমি এই প্রবলেম 25 তারিখ থেকে, কিন্তু আমি তোমাদেরকে কোর্সটা করানো শুরু করতে চাইছিলাম, তাই না? 25 তারিখ থেকে চাইছিলাম না দীপ? জি স্যার, জি স্যার, 25 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, তো 25 তারিখ থেকে যেহেতু চাইছিলাম, 25 তারিখ থেকে চালু করা সম্ভব হয়নি। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই করতেছে, মানে মেসেজ টেসেজ দিছো, তো তোমরা প্লিজ ধৈর্য হারাও বা না এবং আমাকে ভুল বুঝবা না। আমি খুব শীঘ্রই তোমাদের কোর্সটা স্টার্ট করব, আর যারা তোমার কাছে, আমার কাছে যারা পড়ো অনলাইনে, তাদের ক্লাসটাও খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করব। আর যে কয়টা ক্লাস আমি নিতে পারিনি, সেগুলো কেউ মনে করবা না যে আমি ফাঁকি দিছি, কারণ আমি ফাঁকি দেওয়ার মানুষ না। আমি তোমাদের সবগুলো ক্লাসই কন্টিনিউ, দরকার হলে ক্লাস নেওয়া শুরু করলে কন্টিনিউ ক্লাস নিয়ে তোমাদের কি করে দিব, ওই ক্লাসগুলো মেক আপ করে দিব। হ্যাঁ, তো সবাই মানে আমার ওপর আস্থা রাখবা, যাতে আমি মানে কি বলবো, মানে আমি তোমাদের ক্লাসগুলো রেগুলার নিতে পারি বা করতে পারি। আস্থা রাখবা, এর জন্য আস্থা রাখবা যে আমি ক্লাসগুলো নিব। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আমি একটা মিশন বলতে পারো, সবাই দোয়া করবা আমার জন্য যাতে আমি এখানে সাকসেস হতে পারি। আর সাকসেস হলে সবাই জানতে পারবা, এবং কি বলবো, সবাইকে, তোমার যেহেতু দূরে, তোমাদের তো খাওয়ানো পসিবল না আর কি, তোমাকে ভার্চুয়ালি কোনো কিছু খাওয়ানো হবে। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার, জি স্যার, অবশ্যই, যে সবাই অডিও অন করো। জি স্যার, জি স্যার, জি ভাই, আচ্ছা বুঝতে পারছো তো, তাই না? আচ্ছা, আমার উপর কি আস্থা আছে, চিল্লায় বলো। আচ্ছা, আবার চিল্লায় বলো, সবাই অডিও অন করো, সবাই 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 অডিও অন করো। জি স্যার আছে, স্যার আছে, আমি রেডি, 1 2 3 বলবো, তারপর সবাই একসাথে বলবা। রেডি, 1 2 3 জি স্যার, জি স্যার আছে, স্যার। আচ্ছা, ওকে ওকে, আমি সন্তুষ্ট তোমাদের উপরে, আমি জানি আমার প্রতি তোমাদের আস্থা আছে। তারপরেও বিয়ে বাড়িতে কবুল না বললে কি বিয়ে হয়? না না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ধরো বর কনে যখন বিয়ের জন্য সাজে, ধরো বর বর সেজে আসছে, বউ বউ আসছে, তার মানে কি কি বোঝা যায় যে তারা রাজি নাকি রাজি না? তারা তো রাজি, ঠিক কি না? তারপরে তো কবুল বলতে হয়, তারপরে তো কবুল বলতে হয়, বলতে হয় না? আমি জানি আমার প্রতি তোমাদের আস্থা আছে, তারপরেও আর কি তোমাদের মুখ থেকে একটু শুনে ভালো লাগলো। জি স্যার, অবশ্যই স্যার। আগামী আগামী থেকে রেগুলার ক্লাস করবো ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভালো থাকবা। আর জাওয়াদ, তুমি
তো রেকর্ড করছো তাই না স্যার আমি তো ইষ্ট মানে আমি তো কিভাবে সেভ করব স্যার এখন তো রেকর্ডিং সেভ করা দরকার নাই কেটে দিলেই সেভ হয়ে যাবে দেখবে ওটা কনভার্ট হবে হ্যাঁ তুমি আমাকে ফোন দিবা তুমি আমি লাইভটা কেটে দেওয়ার পরেই মানে ক্লাসটা কেটে দেওয়ার পরে তুমি আমাকে ফোন দিবা আমি তোমাকে বলে দিব তারপরে তুমি আমাকে ওটা পাঠাবা কেমন ঠিক আছে মানে আমি এখন কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর তুমি ল্যাপটপে আর কোনো কিছু করবা না ওটা অটোমেটিক সেভ হবে তো সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা তো ইনশাআল্লাহ জি স্যার অবশ্যই জি স্যার অবশ্যই ওকে আমার জন্য সবাই দোয়া করবা অবশ্যই দোয়া করেন স্যার আমাদের সবার জন্য অবশ্যই তোমাদের জন্য তো আমার সব সময় দোয়া থাকে আমার জন্য দোয়া করবা দোয়া করেন ভাইয়া পরীক্ষাটা যেন হয় পরীক্ষা তোমাদের হবে ইনশাআল্লাহ আচ্ছা জি স্যার ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আর যাওয়ার তুমি আমাকে কল দিবা ওকে ঠিক আছে একই দিচ্ছি আল্লাহ হাফেজ একই দিচ্ছি স্যার স্যার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাইয়া বাই বাই যাওয়ার তুমি স্টপ করে দাও মিটিংটা স্টপ করে দাও ওকে এন্ড করে দিব ইন ফর অল করে দাও ইন ফর অল ইন ডে চাপ দাও মানে তুমি এখন হোস্ট তো আমি আসলে এটা ইন করতে পারতেছি না আচ্ছা এন্ড ঠিক আছে এন্ড ফর মিটিং টু অল হ্যাঁ হ্যাঁ এন্ড ফর মিটিং টু অল করে দাও তাহলে সবাই কেটে দেবে কেটে দিবে